রোহিঙ্গাগণ হত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার নানাভাবে টালবাহানা করে আটকে রেখেছে প্রত্যাবাসন। এমনকি নভেম্বরের নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ নেই রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের। ইউরোপীয় ইউনিয়নের এ নিয়ে সমালোচনার মধ্যেই মিয়ানমার সফর করেছে ভারতীয় প্রতিনিধি দল। সফরে চূড়ান্ত হয়েছে নেপিদোতে নয়াদিল্লির আরও বড় ধরনের বিনিয়োগের বিষয়টি। রাখাইনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিত্তি বন্দর প্রকল্পের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার ও ভারত। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় $48 কোটি। দিল্লির কৌশলগত লক্ষ্য সিত্তি বন্দর ঘিরে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা নির্মাণ। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের শুরুতেই যৌথ বন্দর নির্মাণের কাজ শুরু হবে। এর মাধ্যমে ভারত বঙ্গোপসাগর ও মিয়ানমারের অভ্যন্তরে চীনা প্রভাব মোকাবিলার চেষ্টা চালাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ থেকে সিত্তির ভ্রমণ দূরত্ব কমে যাবে প্রায় 1328 কিলোমিটার। কলকাতার সঙ্গে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর সঙ্গেও যোগাযোগ সহজ হবে। এছাড়া মিয়ানমারের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ আরও বাড়াতে চায় মোদী প্রশাসন। দিল্লির সহায়তায় মহাসড়ক সহ বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়েও দুদেশের আলোচনা হয়েছে। $6 বিলিয়ন খরচ করে নেপিদোকে তেল শোধনাগার তৈরি করে দিচ্ছে নয়াদিল্লি। ভারতের সেনাপ্রধান MM নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার ও সোমবার মিয়ানমার সফর করে। সফরে ভারতীয় কর্মকর্তারা স্টেট কাউন্সিলর অং সান সু চি, সেনাপ্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।